নমস্কার বন্ধুরা, সুমৈস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে জানাবো যে বৃহস্পতি গ্রহ যদি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে, অর্থাৎ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে, কী ফলদান করে থাকে, এবং এই বৃহস্পতির উপরে যদি অন্যান্য প্ল্যানেট অ্যাসপেক্ট অথবা দৃষ্টি দিয়ে থাকে, তাহলে কী ফল আমরা পেয়ে থাকি। অশ্বিনী নক্ষত্রের বিভিন্ন চরণে এবার জেনে নেব বৃহস্পতির অবস্থানের ফলাফল। অশ্বিনী নক্ষত্রের যে কোনো চরণেই যদি বৃহস্পতির অবস্থান হয়, প্রত্যেকটা চরণের ক্ষেত্রেই কিন্তু শুভফল প্রাপ্ত হয়ে থাকে। বৃহস্পতি এক সাত্ত্বিক প্রকৃতির গ্রহ, পরম্পরা অনুসারে শুভফলই কিন্তু এই বৃহস্পতি অর্থাৎ দেবগুরু দিয়ে থাকে। বিবেক প্রদান গ্রহ হিসেবে বৃহস্পতি কিন্তু এখানে পরিচিত। প্রথম চরণের ফলাফল, এই চরণে স্থিত বৃহস্পতি জাতককে আকর্ষক ব্যক্তিতে পরিণত করে থাকে। বিবেকপূর্ণ বাণী, সুবক্তা, এমনকি ভাষণ কার্যেও কিন্তু অত্যন্ত নিপুণ হয়ে থাকে এরা। অধ্যয়নের প্রতি জাতকের কিন্তু ভীষণ মাত্রায় রুচি থাকবে। জাতক আধ্যাত্মিক এবং দার্শনিক কাজে জ্ঞানের অধিকারী হয়ে থাকে। জাতক সমাজে একজন বিদ্বান রূপে পরিচিতি লাভ করে থাকে। 25 বছর বয়সের পরে জাতকের জীবনে জয়স বৃদ্ধি ঘটে থাকে। দ্বিতীয় চরণের ফলাফল, এখানেও বৃহস্পতির স্থিতি কিন্তু শুভ হিসেবে ধরা হয়। জাতক লেখনী বিভাগ ও সম্পাদনের কাজে কিন্তু প্রসিদ্ধি লাভ করে থাকে। জাতকের স্বভাব হয় উদার এবং পরোপকারী প্রকৃতির হয়ে থাকে। জাতক পূর্ণ নিষ্ঠা সহকারে সমস্ত কার্য কিন্তু সম্পাদন করে থাকে। আর্থিক দিক থেকে জাতক কিন্তু খুব একটা বিত্তশালী হয় না। বৃহস্পতি এখানে জাতককে ভৌতিক ক্ষেত্রে কিন্তু উন্নতি প্রদান করে থাকে। জাতক বিদ্বান এবং অধিকার সম্পন্ন হয়ে থাকে। চতুর্থ চরণে গুরু বৃহস্পতি কিন্তু সর্বোত্তম ফলদান করে থাকে। ঐশ্বর্য, সুখ, সন্তান সুখ এবং পারিবারিক সুখে কিন্তু জাতক সুখী হয়ে থাকে। অশ্বিনী নক্ষত্রে বৃহস্পতির অবস্থানের ফলে এবং তার উপর বিভিন্ন গ্রহের দৃষ্টির ফল কী হয়ে থাকে সেই নিয়ে বলবো। যদি রবি বৃহস্পতির ওপরে দৃষ্টিদান করে থাকে, তাহলে সেক্ষেত্রে বৈধ কর্ম করার একটা মনোভাব সবসময় জাতক বা জাতিকার মধ্যে থাকবে এবং অবৈধ কর্ম থেকে সে নিজেকে দূরে রাখবে। ভগবানের প্রতি জাতকের একটা বিশেষ গভীর আস্থা থাকবে এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সাথে কিন্তু সেই জাতক বা জাতিকা যুক্ত থাকবে। অশ্বিনী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান হলে এবং চন্দ্রের দৃষ্টি যদি তার উপর পড়ে, তাহলে মান সম্মান যুক্ত ব্যক্তিত্বে কিন্তু সেই জাতক জাতিকা পরিণত হবে। মঙ্গলের দৃষ্টি এখানে জাতককে কখনো কখনো উগ্র প্রকৃতির স্বভাব বা ক্রূর স্বভাবের হতে কিন্তু বাধ্য করে। বুধের দৃষ্টি জাতককে সৎ ব্যবহারই করে তোলে এবং জাতক জেনে বুঝে মিথ্যে ঝামেলায় জড়িয়ে পড়ার মানসিকতা কিন্তু তার মধ্যে থাকে। শুক্রের দৃষ্টিতে জাতক কিন্তু স্ত্রীলোকের প্রিয় হয়ে থাকে। নারী সামগ্রী ব্যবহারে অথবা নারী সামগ্রীর ব্যবসার ক্ষেত্রে কিন্তু সে বিশেষভাবে লাভবান হয়ে থাকে। শনি দৃষ্টিতেও জাতক কিন্তু ক্রূর প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ রাগী মানসিকতার হয়ে থাকে। জাতক পরিবার সুখ থেকে কিন্তু বিমুখ থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে বৃহস্পতি গ্রহ অশ্বিনী নক্ষত্রে অবস্থানের ফল এবং অন্যান্য গ্রহের এই বৃহস্পতির ওপর দৃষ্টিদানের ফল আমরা কী পেয়ে থাকি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো, পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।